কবিতাটা হচ্ছে স্বগতোক্তি, কবিতা হচ্ছে আত্মার স্বগতোক্তি। শিক্ষিত হতে কত সময় লাগে, জীবনের পাঠদানের প্রক্রিয়া এত শ্লথ কেন? মোটে তো অক্ষর জ্ঞান হলো, জীবনের কাজ থেকে তো দু হাত ভরে নেয়ার আছে, আলোকিত হতে হবে তো, কিন্তু কি করে হব? অক্ষর চিনতেই যে এতটা দিন পেরিয়ে গেল, এর আগের সময়গুলোতে তো শুধুই তাকিয়ে থেকেছি জীবনের দিকেই নির্বোধের মতো, সে দেখে শেখাতে চাইলেও শিখিনি একটা অক্ষরও। ভেবেছি আরেকটু না হয় বড় হই, শেখার সময় তো আর শেষ হয়ে যায়নি। যেন শিশুকে হাতে তুলে দেওয়া হলো স্লেট চক, একটা অক্ষর না লিখে যেন তার অর্থহীন আঁকি বুকি। সে আঁকতে চেয়েছে ফুল পাখি আর রঙিন প্রজাপতি, তাকে জোর করে বর্ণমালা শেখায় সে সাধ্য আছে নাকি কারো? তেমনি করে পেরিয়ে এসেছি জীবনের প্রায় এক তৃতীয়াংশ, এখন বড্ড শিখতে ইচ্ছে করে, মনে হয় এক মুহূর্তেই শিখে নিই জীবন সহজ করার কৌশল। একদিন যদি ঘুম ভেঙে দেখতাম শিক্ষিত হয়ে গেছি আমি, সারা বছর পড়তে না বসা মেয়েটা যেমন পরীক্ষার ভোরে ঘুম থেকে উঠে মগজের ভিতর ভরে নিতে চায় গোটা বইটাকে, তেমনি আমার ইচ্ছে করে গোটা জীবনটাকে পড়ে নিতে একদিনেই। সময় যে খুব কম, শিক্ষিত হওয়ার আগেই যে বার্ধক্যের ডাকাডাকিতে দম বন্ধ হয়ে আসবে বুঝতে পারি খুব, সে ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। তাহলে ওই যে এক তৃতীয়াংশ পার করে দেয়া হেসে খেলে অবহেলায়, আর সে অংশে বার্ধক্যের তাড়া, হন্তদন্ত হয়ে বয়সের ছুটে চলা, মাঝের অংশটুকুতেই শেখার কেবল অক্লেশ চেষ্টা সবার। ওই অংশে শেখা হয় ঠিকই, সে শিক্ষার কাজে লাগানো হয় না, তার আগেই কোমরে টান পড়ে, দাঁত নড়বড়ে হয়ে যায় পাড়ার নাপিতের দোকানের ঢলঢলে টুলটার মতো, আর মাথার চুল ভরে যায় কাশবনের শুভ্রতায়। জোড়া মানুষগুলো এটা সেটা করতে গিয়ে, এরর জন্য করতে গিয়ে সবই করে, করতে করতে ভাবে না হয় সময় নিয়ে। সময় তুমি একটু সময় দাও, দোহাই তোমার একটু সদয় পালায় অক্লেশ নির্বিকার ভাবে, কেউ কি তাকে সময় দিল, ভাবনাতে কেউ জায়গা দিল, তাতে তার কি আসবে যাবে? সময় তুমি হেসে খেলে দোষী, সময় একটু শান্ত হ, জীবন নিয়ে করো ছেলে খেলা।
বদলে যাওয়া, হাত ফসকে বেরিয়ে পড়া, স্থবিরতা তার কাজ নয়। দম্ভ নিয়ে এগিয়ে চলে, থামায় না তাই মৃত্যু জরা। করে সময়টাকে হাঁটু গেড়ে করো জোরে, থামতে বলি থামিয়ে রাখি, দৌড়ের গতি আরো বাড়ায় আমার চাওয়ার ধার না ধীরে।